যখন দেশের বাহিরে থাকা হয় তখন দেশের প্রতি কতটা ভালোবাসা কাজ করে তা প্রতিটা মুহূর্ত অনুভব করা যায়। চলো সবাই মিলে আমাদের আত্মনির্ভরশীলতা আর উন্নয়নের মাইলফলক স্বপ্নের পদ্মা সেতু থেকে ঘুরে আসি। আমরা যাব এবং অবশ্যই সকল প্রকার ট্রাফিক আইন মেনে চলব, তা না হলে আধুনিক প্রযুক্তির যে ছোঁয়া আমাদের দেশে প্রযুক্ত হচ্ছে তার শাস্তি পেতে হবে। ওই লোকটাকে দেখো, কালো গাড়িতে লাল নাম্বার প্লেট নিয়ে দাঁড়িয়ে আছে। আমরাও যদি নিয়ম না মানি তাহলে আমাদেরকেও লাল হয়ে যাওয়া নাম্বার প্লেট নিয়ে বাড়ি ফিরতে হবে। এগুলো কি কোনো ক্যামেরার মাধ্যমে এআই প্রযুক্তি ব্যবহার করে করা হচ্ছে? ওই যে দেখো স্পিড ক্যামেরা, ওই ক্যামেরা সব সময় নজরদারিতে রাখে কোনো গাড়ি ট্রাফিক আইন ভাঙছে কিনা। যদি কোনো গাড়ি ট্রাফিক আইন ভাঙে তাহলে ওই ক্যামেরা সাথে সাথে সেই তথ্য সার্ভারে প্রেরণ করে। সার্ভার ইমেজ প্রসেসিংয়ের মাধ্যমে সাথে সাথে ওই গাড়ির মালিকের নামে মামলা করে দেয় এবং নাম্বার প্লেট লাল হয়ে যায়। মজার ব্যাপার হলো উনি জরিমানা পরিশোধ করার সাথে সাথেই গাড়ির নাম্বার প্লেট লাল থেকে সবুজ হয়ে গেল। এটা ডিজিটাল নাম্বার প্লেট, গাড়ির সকল তথ্য এতে হালনাগাদ করা আছে। দেখো দেখো ওই পিঙ্ক কালারের গাড়িটা, ভুল লেনে আসার কারণে ওর নাম্বার প্লেট লাল হয়ে সিগন্যাল দেওয়া শুরু হয়ে গেছে। এই গাড়িটাকে রেকারে করে নিয়ে যাওয়া হচ্ছে কেন? মামলা হবার নির্দিষ্ট সময়ের মধ্যেই জরিমানা পরিশোধ না করলে আইন মোতাবেক ব্যবস্থা নেবে প্রশাসন। মোটরসাইকেল আরোহীদের মাথায় হেলমেট না থাকলেও নিরাপত্তার স্বার্থে লাল হয়ে যাচ্ছে নাম্বার প্লেট। চলে আসলাম আমাদের স্বপ্নের পদ্মা সেতু, আমার টাকায় আমার সেতু। সংবাদ মাধ্যমে জানতে পেরেছিলাম প্রথম 28 দিনে পদ্মা সেতুতে বাইকের জন্য টোল জমা পড়েছিল 5,31,600 টাকা, কিন্তু এখানে বন্ধ করে দেওয়া হয়েছিল বাইক চলাচল। প্রথম দিকেই অ্যাক্সিডেন্টে 4 জনের মৃত্যু হয়েছিল। নাম্বার প্লেটের ডিজিটালাইজেশন হবার পর পুনরায় চালু হয়েছে পদ্মা সেতুতে বাইক চলাচল এবং হিসেব বলছে জরিমানা এবং টোল মিলে প্রতি বছর সরকারের রাজস্ব খাতে শুধুমাত্র মোটর বাইক থেকে জমা করা সম্ভব প্রায় 784 কোটি টাকা। শুধু তাই নয়, পেমেন্ট থেকে শুরু করে সকল ধাপ অটোমেটেড হওয়ায় ভোগান্তি কমেছে জনগণের, তাই বেঁচে যাচ্ছে সবাই। হারানো গাড়ি খুঁজে পাওয়া এখন 100% সহজ। সড়ক পথে জীবনযাত্রার মান উন্নয়ন ও সহজ করার স্বার্থে এই সকল ব্যবস্থা নিয়েছে সড়ক ও সেতু মন্ত্রণালয়। গত কয়েক বছরের পরিসংখ্যানে দেখা যাচ্ছে অ্যাক্সিডেন্ট আর মৃত্যুর হার বহুগুণে বেড়ে গেছে। 2021 সালে মোট অ্যাক্সিডেন্ট 5,371টি, মৃতের সংখ্যা 6,284 জন। 2022 সালে মোট অ্যাক্সিডেন্ট 6,749টি, মৃতের সংখ্যা 9,951 জন। অ্যাক্সিডেন্টে শুধু ব্যক্তিগত ক্ষতি নয়, দেশ ও অর্থনৈতিক অনেক ক্ষতি হয়। তাই নিজের, দেশ ও দশের স্বার্থে আমাদের সরকার কর্তৃক গৃহীত সার্বিক আইনগুলো মেনে চলা উচিত। এই ডিজিটাল ব্যবস্থা চালু হবার কারণে মানুষ নিয়ম মানতে বাধ্য হচ্ছে, তাই অ্যাক্সিডেন্টের হারও কমে যাচ্ছে। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে বর্তমান বাংলাদেশের সড়ক এবং সেতু মন্ত্রণালয় কর্তৃক যে আইনগুলো আছে সেগুলো সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। ধন্যবাদ সড়ক ও সেতু মন্ত্রণালয়।